नमस्कार प्रिय दर्शकबृंद, आबारो एक नतून ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি দিবকর, আপনারা দেখছেন এন্টারটেইন দিবকর ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি কালীপূজোর ব্যানার ফাইল আপনাদেরকে দেব সম্পূর্ণ ফ্রিতে। তবে শুরুতে আপনাদেরকে কিছু কথা বলার থাকে। ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এবং ফাইলটি ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটা যদি আপনার কাজের হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং যাদের এই রকম ধরনের ভিডিও প্রয়োজন সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে সেও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আমার কাছে আরও অনেক কোরেল ড্র ফাইল বলুন বা ফটোশপ ফাইল বলুন আছে, আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা আমাকে এসএমএস করতে পারেন যে কী ধরনের ফাইল আপনাদের প্রয়োজন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই যে আপনারা ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ 10 ফুট বাই 8 ফুটের একটা ব্যানার। তো এই ব্যানারের ফাইলটিকে ফার্স্ট এটা গ্রুপ থাকবে এরকম, এখান থেকে আপনারা অ্যারেঞ্জ অপশনে যাবেন, এখান থেকে আনগ্রুপ অল করে দেবেন। দেওয়ার পর আপনারা মাউসের স্ক্রল বোতামটা সামনের দিকে ঘোরালে এটা বড় হবে এবং স্ক্রল বোতামটা একটু এদিক ওদিক ঘোরাতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছোটো বড় কীভাবে হচ্ছে। তারপরে এবার আমরা চলে আসি উপরের দিকে, এই যে সর্বজনীন লেখা আছে কন্ট্রোল প্রেস করে এখানে একবার ক্লিক করব। এই যে সিসি সর্বজনীন লেখা আছে এটাতে একবার কন্ট্রোল দিয়ে ক্লিক করব, করলে দেখুন এটা আমরা যেখানে খুশি নিয়ে যেতে পারছি। তো এটা আমি সম্পূর্ণ বানিয়ে রেখেছি ফাইলটা, বানাতে গেলে অনেকটা সময় লেগে যায়, সামনে যেহেতু পুজো চলে আসছে সেহেতু আমি আর বানানোটা দেখাচ্ছি না, আপনাদেরকে ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনারা ফাইলটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এটাকে আপনারা এডিটও করতে পারবেন। এই যে নিচে লেখাটা দেখতে পাচ্ছেন পূজা, এটাকেও এডিট করতে পারবেন। এখানে চলে যাব, এখানে দেখুন আমি লিখে দিলাম পূজা, এগুলো সম্পূর্ণ এডিট ফাইল। এখান থেকে আপনারা ফন্টও চেঞ্জ করতে পারবেন, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যেখানে যাবেন সেখান থেকে ফন্ট চেঞ্জ হবে। তো এটা হয়ে গেল। এবার এই যে পরিচালনায় আছে সবুজ সঙ্গ, এটাকে আমরা ফেভারিট ক্লাব করে দিতে পারি, ফেভারিট ফেভারিট ক্লাব করে দিলাম, এটাকে একটু ছোটো করে দিলাম, দিলে আমার জায়গাটার মধ্যে ধরে গেল। তো এটাকে আর একটু চেপে দেওয়া যায়, এইভাবে আমরা সাইজ অনুযায়ী দিয়ে নেব। ও নিচে এই যে ফাঁকা অংশ আছে এখানে আমি লিখে দেবো পূজা মণ্ডপে বা স্থান আমি লিখে দিতে পারি। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে, দিয়ে এখানে নিয়ে চলে এলাম। নিয়ে আসার পরে এটাকে সম্পূর্ণ টাইপ করব স্থান, স্থান আমি দিয়ে দেবো যে কোনো একটা জায়গার নাম। বিপ্রদাসপুর নতুন মেলার মাঠ, এটা দিয়ে দিলাম বিপ্রদাসপুর নতুন মেলার মাঠ। এটাকে দেওয়ার পরে এটা এখানে থেকে গেল। এইভাবে আপনারা সম্পূর্ণ এডিট করতে পারবেন। তো এটার আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, সেটাকে দেখুন দেখতে সুন্দর লাগছে। তো আমরা সবসময় ব্লুর উপরে সাদাটা দিলে পেন্টটা ভালো দেখায়, যে কারণে আমরা সাদাটাই দিয়ে দেবো।
এই যে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন, এটাকেও আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে গিয়ে। তো আমি চেঞ্জ করছি না, আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরে এই যে ফটোটা আছে, এই ফটোটাকে আপনি এডিট সরাতে পারবেন, যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। এখানে একটা ফটো আছে, এটাকেও আপনি নিয়ে যেতে পারবেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্যাডো দেওয়া। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যদি আমার কাজ আপনাদের পছন্দ হয়ে থাকে। সেই সাথে সাথে বলার, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে, সম্পূর্ণ না দেখলে আপনারা স্কিপ করলে হয়তো পাসওয়ার্ডটা মিস করে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং ফাইলটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটা 10 ফুট বাই 8 ফুটের একটা কালীপুজো ব্যানার। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই যে ফাইলটা, ফার্স্ট এভাবে নিয়ে এসে এটাকে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে এটাকে সেভ করতে হবে। গ্রুপ করার পরে সেভ করে নিলাম, এবার এটাকে আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি, অসুবিধা নেই, যেহেতু আমাদের গ্রুপ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের 10 ফুট বাই 8 ফুটের একটা কালীপুজো ব্যানার। আমি আজকে ফাইলটা ডিজাইন করে দেখালাম না, ডিজাইন করে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমার যেহেতু ডিজাইন করা আছে, আমি করে নিয়েছি, সেহেতু আপনাদেরকে ফাইলটা দিয়ে দিলাম, আপনারা ফাইলটা নিয়ে ব্যবহার করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওর শেষে একটাই কথা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।